দুর্গতদের জন্য বরাদ্দ বন্যার ত্রাণের টাকা আত্মস্বাদের অভিযোগে এফআইআর হলেও প্রধানকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তাকে ধরতে হুলিয়া জারি করল আদালত। সোমবার আদালতের এই নির্দেশ ফেরার প্রধানের বাড়িতে পুলিশ নোটিশ ঝুলিয়ে দিয়ে আসে। অভিযোগ, মালদার বড়ুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে 2017 সালের বন্যা ত্রাণের টাকা লুটের অভিযোগ ওঠে। এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এরপর পুলিশ প্রশাসন প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে এফআইআর করে। এদিন প্রধানের বিরুদ্ধে হুলিয়া জারি হতেই শাসক ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে। বড়ুই অঞ্চলের প্রধান হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোনামণি সাহা। ওনার আগে ওনার উপরে একটা মোকদ্দমা হয়েছিল, বন্যা ত্রাণ 2017 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় ক্ষতিগ্রস্তরা যে ত্রাণ পাওয়ার কথা সেই ত্রাণের টাকা সঠিক লোক পায়নি, এই নিয়ে একটা মোকদ্দমা হয়েছিল। মোকদ্দমাতে আজ হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং তাতে হুলিয়া জারি করেছে। এই হুলিয়াটা যদিও মাননীয় আদালত দিয়েছেন, কিন্তু আমি বলবো জনসাধারণের এই হুলিয়া জারি করা উচিত ছিল, জনসাধারণদের ব্যক্তিগতভাবে এই হুলিয়া জারি করা ছিল প্রধানের বিরুদ্ধে। আর তাছাড়া আমি বলবো প্রধান আর এই মেম্বারদেরকে ধরে বা হুলিয়া জারি করে কোনো লাভ হবে না। এদেরকে ধরলে পরে আসল যারা দোষী আছে, তৃণমূল কংগ্রেসের যারা তাবড় তাবড় নেতা, তাদের নাম ঝুলি থেকে বেরিয়ে আসবে। কারা দোষী তারা একে একে করে বলে দিতে পারবে। এরা তো চুনিপুটি সব, যে প্রধান, তারপরে এর আগে শুনেছিলাম একটা মেম্বারকে ধরা হয়েছিল, তারা চুনিপুটি। কিন্তু তৃণমূল কংগ্রেসের আসল যারা দোষী এই বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে, শুধু এক নম্বর ব্লকে নয়, এক নম্বর এবং দুই নম্বর ব্লক দুটোতেই তাবড় তাবড় নেতারা জড়িত আছে। সমস্ত পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতে দুর্নীতি করেছে, নাম কাগজ কলমে নাম হচ্ছে প্রধানের এবং মেম্বারের, কিন্তু জড়িত আছে তাবড় তাবড় নেতা। সেই জন্য আমি চাইছি সোনামণি সাহাকে পুলিশ প্রশাসন যত তাড়াতাড়ি শীঘ্র ধরার চেষ্টা করুন। ধরলে পরেই কিন্তু এক এক করে তাবড় তাবড় নেতাদের নাম বেরিয়ে আসবে। আমরাও সেই দিনের অপেক্ষায় আছি কবে পুলিশ প্রশাসন সোনামণি সাহাকে ধরতে পারছে। এক নম্বর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি কোয়েল দাস, উনার বিরুদ্ধেও হুলিয়া জারি হতে পারে হাইকোর্টের তরফ থেকে। এবং যারা যারা দোষী আছেন এই বন্যা ত্রাণ কেলেঙ্কারির সাথে, এক এক করে সবার প্রতি কিন্তু হুলিয়া জারি হবে। খালি সময়ের অপেক্ষা, সময় যেমন যেতে থাকবে তাদের এক একের প্রতি হুলিয়া জারি হতে থাকবে। আর তাছাড়া সরকার আসার পর থেকেই এদের নিজেদের মধ্যে দুনিয়ার গোষ্ঠীদ্বন্দ্ব আর দুনিয়ার অরাজকতা দেখা দিচ্ছে। এই সরকার চলবে না, মানুষ ভুল করে বসেছে, মানুষ যে করে হোক যেভাবেই হোক ভুল করেছে, কিন্তু আগামী দিনগুলোতে যে ত্রিস্তর পঞ্চায়েত, তাছাড়া মিউনিসিপ্যালিটি ভোট, কর্পোরেশন ভোট, এই যদি স্বচ্ছভাবে ভোট হয়, ভোট প্রদান দিতে, ভোট যদি দান দিতে পারে মানুষ, নিজের দিতে পারে স্বেচ্ছায় গিয়ে, তাহলে পরে কিন্তু মানুষের রায় আবার কিন্তু পশ্চিমবঙ্গবাসী জানতে পারবে। আর ভারতীয় জনতা পার্টি ত্রিস্তর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা জায়গায় ক্ষমতায় আসবে। করেছে হাইকোর্ট, এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাসের বিরুদ্ধেও উনি যদি ধরা না পড়েন তাহলে ওনার বিরুদ্ধে হুলিয়া জারি হতে পারে এমনটাই জানিয়েছে হাইকোর্ট। কী বলবেন এই ব্যাপার নিয়ে? দেখুন, বিষয়টা টোটালটাই আদালতে বিচারাধীন, তো আদালত যখন কাজটা করছে আদালতের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো না। আদালত আদালতের কাজ করবে, আইন আইনের কথা চলবে। মালা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।